এই দরিয়ে কত কাহিনী হয়, কিন্তু তুই তো জানতো ভাই মানুষ। সাম্প্রতিক সময়ে নির্মিত মুক্তি পেয়েছে এরকম বাংলাদেশের চলচ্চিত্রে আমি হাওয়া চলচ্চিত্র দেখেছি মেজবাহ রহমান সুমনের। এই কোন বড় চাইছো, সত্যি করে কও। এই কথা কচ্ছ না কেন? আমার মনে হয়েছে যে হলমুখে হওয়াটা জরুরি, দর্শক যদি হলে না থাকে তাহলে আমি কার জন্য ছবি বানাবো? এক নম্বর। দু নম্বর হচ্ছে যে হাওয়া কেমন ছবি, দর্শক এত দর্শক এইভাবে দেখছে। আমার কাছে হাওয়া একটা উল্লেখযোগ্য ছবি এবং একটি ভালো ছবি, নির্মাণ কৌশলের দিক থেকে একেবারেই একটি আধুনিক নির্মাণ কৌশল সে নিয়েছে। বিষয়ের জায়গা থেকে বিষয়টি খুবই আনকমন একটা বিষয়, সমুদ্রের জীবন, সেলিম আল দীনের হাতদাই ছাড়া অন্য কোথাও শিল্প মাধ্যমে সমুদ্রের জীবনটা আমরা সেভাবে পাই না। যেগুলিতে পাই সেগুলো হচ্ছে ডাঙায় থেকে সমুদ্র দেখা, কিন্তু সমুদ্র থেকে সমুদ্রের জীবন সেটা সেই সমুদ্র যারা জীবনযাপন করে সমুদ্রে সেই মানুষগুলো, অর্থাৎ জেলে সম্প্রদায় অথবা নাবিক। আমাকে তাহলে তো কোনো মাছ ওঠে নাই, বরফ পুরো হয়ে যাচ্ছে, সান মাঝির বোট ঘাটে ফেরবে না। এই বিষয়ের মধ্যে সে যেটি দেখার চেষ্টা করেছে মেজবাহ রহমান সুমন, আমি গল্পের জায়গা থেকে বলছি যে মানুষের হিংসা, দেশ কামনা বাসনা, আবার খুবই সুন্দর চমৎকার ভালোবাসা, আবার একই সাথে যৌনতা, জীবনকে ভালোবেসে জীবন দিয়ে দেওয়া এবং জীবনে ভালো থাকার জন্যে অন্যায়ভাবে মানুষ খুন করা, এই সব কিছু মিলে একটি মহাকাব্যিক ব্যঞ্জনা পেয়েছে ছবিটি। গুলতি যে মেয়েটি যার পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য সে চঞ্চল অথবা জেলে সম্প্রদায়ের প্রধান ব্যক্তিকে আক্রমণ করছে সমুদ্রের মধ্যে, আক্রমণের অভিপ্রায়ে সে নানা রকম রূপ ধরে আসছে, সেখানে আমরা বহুল প্রচলিত মিথের সাক্ষাৎ পেয়ে যাই। আধুনিক কালের একটি ছবি, ইঞ্জিন বোটের উপরে আধুনিক ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের মধ্যে আস্তে করে মেজবাহ রহমান সুমন মিথটি ঢুকিয়ে দিয়েছেন এবং আমরা একবারের জন্য চমকে উঠিনি। কিন্তু আমরা বরঞ্চ যখন সাপটি এসে হাতে রূপান্তরিত হলো মানুষের, তখন আমরা কিন্তু হলের মধ্যে সবাই বলেছি বাহ। এর আগে আমরা খেয়াল করেছি যে একটা মাছ অনুসরণ করছে জাহাজটিকে, ট্রলারটিকে। সকল ঘটনা সংহত করা এবং একই সাথে টেনশনটা রাখা, একটা সমুদ্রের একটি অদ্ভুত চরিত্র আমরা দেখতে পাই, যে মাছ দেয়, যে ঝড় উঠে, যে আবার নিস্তরঙ্গ সমুদ্র তৈরি করে, এবং সেই সমুদ্রের তলদেশের জীবনটা আমরা দেখতে পাচ্ছি একটা সময়, যে আবার উপরে বিশাল বিস্তীর্ণ আকাশও দেখতে পাচ্ছি, এবং যখন সমুদ্র নিস্তরঙ্গ হয়, নীরব হয়, তখন অসাধারণ ভালো লাগা, সুন্দর লাগা শুরু হয়। ছোট্ট একটি টপিংয়ের শটে ছোট্ট একটি ট্রলার ভেসে বেড়াচ্ছে সারা পৃথিবীতে, মনে হয় আর কেউ নাই, নিঃসঙ্গ একটি ট্রলার, এবং সেখানেই মনে হয় পৃথিবীর যাবতীয় ঘটনা, হিংসা, দেশ, ভালোবাসা, প্রেম, যৌনতা, অর্থনৈতিক অবস্থান এবং সেখানে শ্রেণী চরিত্র সমস্ত কিছু বেরিয়ে আসছে। সুতরাং আমি মনে করি যে এটি একটি ভালো কাজ এবং আঙ্গিকের জায়গা থেকেও ভালো, যে আঙ্গিকে সে গিয়েছে। আরেকটি বিষয় সে যেটি আমি মনে করি চমৎকারভাবে করেছে, সেটা নির্মাণ কাঠামো, কাঠামোর জায়গা থেকে ছবিটা সাংঘাতিক। শেষের অংশে এসে আর কোনো আমাদের সময় থাকে না, আমরা ছবিটার পিছনে দর্শকই দৌড়াতে থাকি। ছবিটি জনপ্রিয় হয়েছে, আমাদের সবার ভালো লাগা উচিত, আমাদের উদ্বেলিত হওয়া উচিত, আমাদের উৎসাহিত হওয়া উচিত। সুতরাং আমি মনে করি সুমনের ছবিটি একটি ভালো ছবি এবং সুমনের ছবিটির মধ্যে একটা অভিপ্রায় আছে, যে অভিপ্রায় হচ্ছে ভালোবাসার মৃত্যু নেই, এই কথাটি তো সুমন বলেছে। সুতরাং আমার মনে হয় যে এই ছবিটাকে আমি যে মহাকাব্যিক ব্যঞ্জনা বলছি এটা যথেষ্ট যুক্তি আমার রয়েছে। এ
যা ওরা ধরে নিয়ে শিল্পের জায়গায় এরকম কোন রকম আগে থেকে সেন্সরশিপ আরোপ করে দেওয়া। আমার কথা হচ্ছে যে এই গালিগালাজগুলি করে এগুলি জীবনেরই অনুষঙ্গ হয়েছে কি যে 5 কোটি লোক সমুদ্রের উপর বসবাস করে বাংলাদেশের সমুদ্র উপকূলে, এদের ভাষা আরও আরও খারাপ। আমার আমার নিজের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম ফৌজদারহাট সলিমপুর, সেটি একেবারেই সমুদ্রের উপরে। আমার বাড়ি থেকে 200 মিটারও না সমুদ্র, 200 গজও না। আমি জেলেপাড়ার পাশেই, জেলেপাড়ার বাচ্চাদেরকে দেখেই বড় হয়েছে। আমি 2 বছর মাত্র ছিলাম গ্রামে ছোটবেলায়, আমার বয়স তখন 11 আর 12। তো সেই বয়সে আমি বাবা মানে পিতা এবং মায়ের শাসনের মধ্যে ছিলাম। খুব যে মিশতে পেরেছি তা না, তবু সকালবেলায় উঠে যখন চলে যেতাম তাদের যে মাছের আটসে গন্ধ, সেই গন্ধটা তো আমি সেদিন পেয়েছি সমুদ্রের মাছের, আমি তো পাই না বাংলাদেশের কোনো ছবিতে। আমাকে তো পেতে হবে না, আমি তো এই দেশের মানুষ এবং ওই 1/3 মানুষ তো এই দেশের বাইরে না। তাদের জীবনটা যদি ধরতে হয় তাহলে এই যেই আমাদের মধ্যবিত্তের বিচার বিবেচনায় যেই শব্দগুলো অসংস্কৃত বলে আমরা বলছি, সেটি আমাদের বিবেচনা, শিল্পের বিবেচনা হতে পারে না। সেটি আমার মধ্যবিত্তের একটা অহংবোধ আছে, ইনএফিশিয়েন্স আছে, এটা দিয়ে শিল্পের বিচার করবেন না। আপনি দেখবেন যে সেই গালিটা প্রয়োজন ছিল কি না সেই মুহূর্তে। হ্যাঁ, চঞ্চল চৌধুরীর যে চরিত্র এবং চমৎকার অভিনয় সেটা প্রয়োজন ছিল, অথবা সুমন বলে যে ছেলেটি অভিনয় করেছে তার চরিত্রটি চাই, কিন্তু রাজ যে চরিত্রটি করেছে একেবারেই একটা মিতভাষী মানুষের ঠান্ডা একটা যুবক, তার ভেতরে আগুন আছে সে বুঝতে দেয় না, তার কিন্তু মুখে কোনো গালি নেই, অসংস্কৃত শব্দ নেই। তাহলে আমরা বুঝবো কি, পরিচালক খুব বুঝেই চরিত্রগুলো কাঠামোটা তৈরি করার জন্যে, দৃঢ়তাটা আনার জন্যে, তার ভেতর উশৃঙ্খলতা আসা আছে এটা আনার জন্য ওইভাবে করেছে। আর যে রাজ যে চরিত্রটা করেছে গুলতির সাথে, সে প্রেমের জায়গাটা তো খুব চমৎকার হ্যান্ডেল করেছে সুমন, তাই না? আর এই যে প্যাশনেট, এই যে উদ্দামতা সমুদ্রের, ক্যামেরা কিন্তু তার সাথে কাজ করেছে, অভিনয় পুরো টিম, আমি একজনের কথা বলবো না, সব পুরো দল অভিনয়টা ভালো করেছে, উদ্যমতা আছে, এবং এই উদ্যমতার দরকার ছিল এই ছবিটায়, নাহলে ওই জীবনটা আমরা পেতাম না। ইঞ্জিনের স্টার্ট বন্ধ করলে তো জোয়ারে আমরা আরো দূরে ভেসে যাব। বাংলাদেশের চলচ্চিত্র সমুদ্রগামী মানুষের জীবন ধরেনি, যাও ধরেছে অল্প বিস্তর ডাঙার জীবন। আমি মনে করি যে সুমন একটি বড় অবদান রাখলো বাংলাদেশের চলচ্চিত্রে, যে সে এত বড় বঙ্গোপসাগরকে অস্বীকার করে কি বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি শিল্প হবে, হয়নি তো। এবং আমাদের ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতাকে সুমন ঢেকে দিল। কোরিয়ান একটা ছবি সি ফগ, কোনো মিল নেই, তারা কোরিয়ান ছবিও দেখে নাই, তারা এখানকার ছবিও দেখে নাই। ছবিটা আমাদের এই মেজবা রহমান সুমনের ছবি হাওয়া মুক্তি পাওয়ার আগেই ফেসবুকে আমি দেখছিলাম, আমারই পরিচিত জন লিখছে যে এটি তো সি ফগের নকল, কোরিয়ান একটা ছবির। আমার কথা হচ্ছে যে আপনি কি ওই ছবিটা দেখেছেন? দেখেননি। আপনি কি এই ছবিটা দেখেছেন? না। ওই ছবিটা না দেখে থাকলে এই ছবিটাও দেখেননি, আপনি কমেন্ট করতে পারেন না। এখন ট্রলারে করে কিছু লোক আমাদের দেশে যেটি মানব পাচার হয়, মানব পাচার করছে, তার একটি ঘটনা, আর এইখানে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, একটি সমুদ্রগামী মানুষ যারা জেলে জীবন, যারা মাছ ধরে, তাদের ভেতরের এটা আমাদের সমাজের যা যা আছে, কনফ্লিক্ট থেকে শুরু করে যত রকম অনুষঙ্গ আছে, একটা অর্থনৈতিক জীবন থেকে শুরু করে প্রেম ভালোবাসা, সব তো জাহাজের মধ্যে এই ছোট্ট ট্রলারে চলে আসছে। এই জীবনটা এখানে এখানে প্রেম উপজীব্য, তার সাথে প্রেম থাকলে হিংসা থাকবে, তাই আছে। এই জন্য বলছি মহাকাব্যিক একটা ব্যঞ্জন আছে, ওই ছবিটাতে ভিন্নভাবে সেই ব্যঞ্জন আছে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা।
ভাইবাসি এটা যারা বলছে এই বলাটা উচিত না নিজেদের ছবি নিজেরা সেলিব্রেট করা উচিত যদি ভালো হয় যদি মন্দ হয় বলেন আর যেসব জায়গা পুরো ছবিকে আমারও ভালো লেগেছে না আমারও তো কথা আছে কিন্তু সেই কথাগুলো আজ নয় অন্য এক সময় এখন একটি ভালো ছবিকে নিয়ে আমরা উদযাপন